হ্যাঁ, প্রথমে আপনার নাম কি একটু জানান। আমার নাম আইভি চাকি। আচ্ছা আইভি, ইন্ট্রোডিউস ইওর সেলফ ইন ইংলিশ। ওকে স্যার, আই এম আইভি চাকি। আই এম ফ্রম নদিয়া ডিস্ট্রিক্ট, রানাঘাট সাব ডিভিশন। আই লিভ ইন রানাঘাট মিউনিসিপ্যালিটি এরিয়া। আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন উইথ ইংলিশ অনার্স ফ্রম রানাঘাট কলেজ ইন 2014, অ্যান্ড দেন আই স্টার্টেড প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট জব এক্সামিনেশনস। আই এম অলসো অ্যান AWW। আই এম ওয়ার্কিং আন্ডার রানাঘাট টু ICDS প্রজেক্ট সিন্স 2014। মাই হবিজ আর রিডিং স্টোরি বুকস, কুকিং অ্যান্ড লিসনিং মিউজিক। আই এম সরি আই এম হার্ড ওয়ার্কিং, রেসপন্সিবল, পাংচুয়াল অ্যান্ড ডিটারমাইন্ড পার্সন। আই এম অলওয়েজ ডিটারমাইন্ড অ্যান্ড ফোকাসড টুয়ার্ডস মাই ওয়ার্ক। আই নেভার লুজ হোপ অ্যান্ড আই ক্যান কিপ মাই পেশেন্স ইন এনি কাইন্ড অফ টাফ সিচুয়েশন অ্যান্ড হ্যান্ডেল দিস। মাই এম ইজ টু বি আ গুড হিউম্যান বিং অ্যান্ড বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি স্টেবল অ্যান্ড টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু ডু সামথিং ফর আওয়ার সোসাইটি। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা আপনি বলছেন আপনি সোসাইটির জন্য কিছু কাজ করতে চান, তো সোসাইটিতে কিছু কাজ করার জন্য ICDS সুপারভাইজার পদ কেন? অন্য অনেক কিছু তো করা যেতে পারে। হ্যাঁ স্যার, অন্য অনেক কিছু করা যেতে পারে, কিন্তু আমার লক্ষ্য ফিনান্সিয়ালি নিজেও স্টেবল হওয়া আর আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া, তার সাথে সোসাইটির জন্য কিছু করা। তো সেক্ষেত্রে ICDS সুপারভাইজার এমন একটা চাকরি যেটা আমার দুটো উদ্দেশ্যকেই মানে সাপোর্ট করবে, আর একই সাথে এই চাকরিটার মাধ্যমে সমাজের একদম নিচু স্তরের মানুষের কাছে যেমন পৌঁছে যাওয়া যায়, তাদের সুবিধা অসুবিধা এবং মহিলা আর বাচ্চাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে। তো এই চাকরিটা আর একজন মেয়ে হিসাবে আমার মনে হয় খুবই মেয়েদের জন্য চাকরিটা করে হ্যালো বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ তো মেয়েদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনি বললেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথা, আপনার কাছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সংজ্ঞাটা কি? ফিনান্সিয়াল স্টেবিলিটি মানে নিজের প্রয়োজন টুকু মেটানো এবং নিজের এবং নিজের পরিবারের প্রয়োজনে যাতে মানে নিজেই এগিয়ে আসা যায়, অন্য কারুর থেকে আর্থিক সাহায্য নেওয়ার প্রয়োজন না হয়, এইটুকুই। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন আপনার ইসেতে যে আপনি খুব পাঞ্চুয়াল, মানে কিরকম ভাবে আপনি এটাকে ডিসক্রাইব করছেন এই পাঞ্চুয়ালিটিটা? পাংচুয়ালিটি মানে আমি যেহেতু আমাকে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, তো আমি সময়টা খুব মেনটেন করার চেষ্টা করি সব সময় যে কোনো কাজেই, সেটা মানে নিজের খুব পার্সোনাল কাজ হোক বা অফিসিয়াল কাজ হোক, যে কোনো ক্ষেত্রেই আমি সময় মেনটেন করে কাজটা করার চেষ্টা করি। ধরুন আপনি বললেন আপনি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন এবং সবসময় রেসপন্সিবিলিটি নেন, ধরুন আপনার যে ICDS সেন্টার আপনার আন্ডারে আছে সেখানে আগুন লেগে গেছে, দরকারি কাগজপত্র পুড়ে যাচ্ছে, আপনাদের রেজিস্টার খাতা টাতা সব পুড়ে যাচ্ছে, আপনি কি করবেন একজন ICDS সুপারভাইজার হিসেবে? স্যার, প্রথমেই আমি দেখব সেখানে কোনো বাচ্চা মা বা কোনো মানুষ সেখানে রয়েছে কিনা, তাদের আগে রেস্কিউ করার চেষ্টা করব। আর তারপরে খাতাপত্র, রেজিস্টার, সেগুলো রেস্কিউ করার চেষ্টা করব বা জানার চেষ্টা করব ওখানে কি কি দরকারি ডকুমেন্টস ছিল। আর কোনোভাবেই যদি না করা যায় সেক্ষেত্রেও মানে কোনো মানুষকে তো আমি ওখানে এগিয়ে যেতে দেব না ওগুলো রেস্কিউ করার জন্য, কারণ দরকারি তথ্য অনেক কিছুই রিপোর্ট অফিসে জমা দেওয়া থাকে, তো সেগুলো পরবর্তীকালে সেখান থেকেও কালেক্ট করা যেতে পারে বা পরে সেই রিপোর্টগুলো আবার তৈরি করে নেওয়া যেতে পারে।
কিন্তু মানুষের লাইফটা আগে ইম্পর্টেন্ট, তো ওই বিপদের মধ্যে তখন কাউকে না যেতে দেওয়াই মনে হয় ভালো হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ই গভর্নেন্স? আপনি যেহেতু কাজের সাথে যুক্ত, ই গভর্নেন্সটা কি জিনিস? ই গভর্নেন্সটা আমার যতদূর মনে হয় বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম যতদূর সম্ভব অনলাইন মারফত, মানে অনলাইনে করা, যেখানে পেপারের ইউজ কম হবে, অনলাইনেই বিভিন্ন রকম রিপোর্ট সাবমিট করা, সেগুলোকে সংরক্ষণ করা, বা বিভিন্ন সরকারি অর্ডার বা রিপোর্ট যেগুলো অনলাইনের মাধ্যমেই আদান প্রদান করা। তাহলে গুড গভর্নেন্স আর ই গভর্নেন্স এর মধ্যে বেসিক জায়গাটা কি, মানে কোনটাকে গুড গভর্নেন্স বলছি আর কোনটাকে ই গভর্নেন্স বলছি? গুড গভর্নেন্সটা আমার ঠিক জানা নেই। ওকে, আচ্ছা, এই মুহূর্তে আপনাদের যে ডিপার্টমেন্ট, নারী এবং শিশু কল্যাণ দপ্তর, তার সচিব কে আছেন? সচিব আমার জানা নেই। ওকে, আচ্ছা, আপনি নিশ্চয়ই যেটা ইসিসি ডে যেটা আপনাদের পালন করা হয় সেটা নিশ্চয়ই সঙ্গে আপনি অবগত আছেন, এটা আসলে কি জিনিস আমাকে যদি একটু ইনফরমেশন দেন। ইসিসি ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো ইসিসি মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেগুলো আছে সেখানে তো পরিপূরক পুষ্টি প্রদান, প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান শিশুদের জন্য এগুলো চলতো, বর্তমানে ইসিসির আওতায় এনে এই বিষয়টাকেই একটা নিয়মের মধ্যে ফেলা হয়েছে, যেমন সময় বেঁধে দেওয়া হয়েছে, আর এছাড়া বাচ্চাদেরকে নিয়ম শৃঙ্খলা শেখানো এটার একটা মানে এটার একটা অন্যতম কাজ। যেমন বাচ্চারা কেন্দ্রে এসে কোথায় জুতো খুলবে, কোথায় ব্যাগ রাখবে, কোন সময়টুকু তারা ছড়া শিখবে, কোন সময়টুকু তারা আঁকা শিখবে, এবং তাদের কিভাবে কেয়ার নেওয়া হবে, এইগুলোই ইসিসি বা ওই আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন ব্যবস্থার মূল লক্ষ্য, যে পুরো বিষয়টাকে একটা সিস্টেমের মধ্যে আনা আর সময় অনুযায়ী কাজ করা, মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে সময়টা সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে এই কাজগুলো করা হয়। এছাড়া তার মধ্যে বিভিন্ন রেজিস্টার মেনটেন করা, এইগুলোর সময়টাও ধরা থাকে। মূলত শিশুদের শৃঙ্খলাবদ্ধভাবে এবং সুষ্ঠুভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো এবং তাদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান, পুষ্টি প্রদান, এটাই। আচ্ছা, আপনার যে সাবজেক্ট ছিল ইংলিশ, সেই ইংলিশটাকে আপনি আপনার এই কাজের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবেন? ইংলিশটাকে কাজে লাগাবো বলতে, আমাদের কাজটা যেহেতু একেবারে ছোট বাচ্চাদের নিয়ে, তার সাথে এলাকার গর্ভবতী এবং প্রসূতি মা এবং অ্যাডোলেসেন্ট গার্লসদের নিয়ে, তো সেক্ষেত্রে অনার্সের পড়াশোনা বা গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা সেক্ষেত্রে খুব একটা কাজে লাগবে বলে আমার মনে হয় না, কিন্তু তাও বাচ্চাদের পড়ানো বা মায়েদের সাথে কমিউনিকেশন এইসবের সময়, মানে তাদের মধ্যে তো একটা ভীতি কাজ করেই, তো তাদের সাথে কথা বলতে বা কারণ তো কমিউনিকেট গ্রামের করতে। গ্রামের মহিলারা তো সাধারণত ইংরেজিতে কথা বলেন না, তো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনার সাবজেক্টটাকে কিভাবে কাজে লাগাবেন? হ্যাঁ সেক্ষেত্রে আমি সেটাই বলছি, তাদের একটা ভীতি কাজ করে অনেক সময়, তো তাদেরকে কিছু শেখানো যেতে পারে সাধারণ ভাবে, যাতে তারা কখনো দরকার পড়লে কোথাও গেলে সেই গ্রামের লোক, গ্রামের মহিলাদের কাছে যারা ইসে করছে তাদের কি ইংরাজির খুব একটা প্রয়োজন আছে? মানে না যারা তা মানে আপনি তো শেখাবেন, মানে আপনারও সময় নষ্ট, তাদেরও সময় নষ্ট, তাই না? সময় নষ্ট না, যেমন এলাকায় যখন মাদার্স মিটিং হয় বা মায়েদের সমস্যা নিয়ে কিছু নিয়ে তারা আসে, ইংরাজি সে মানে বলার বা খুব একটা সেই সব প্রয়োজন তাদের নেই, কিন্তু দরকার হলে বাইরে কোথাও গেলে বা মানে খুব কোনো একটা দরকার অফিসের নেই, যদি প্রয়োজনে। দরকার, খুব হ্যাঁ একটা দরকার নেই যদি দরকার পড়ে শেখাতে পারে নেই, মানে সেরকম ভাবে ইংরাজি জানতেই হবে, এটা খুব ম্যান্ডেটরি কিছু নয়। আচ্ছা, আপনি আমায় বলুন যে এখনো পর্যন্ত আপনি এই ধরনের যে মহিলাদের সঙ্গে যে মিটিংটা হয়
মাদার্সের নিয়ে যে মিটিংটা, এরকম কটা মিটিং আপনি অ্যারেঞ্জ করে মানে থাকতে পেরেছেন, তার মধ্যে পার্টিসিপেট করতে পেরেছেন? আমি যেহেতু প্রায় 7.5 বছর ধরে কাজ করছি, প্রত্যেক মাসেই ওরকম মাদার্স মিটিং একটা দুটো তো হয়েই থাকে, তো আমাকে সেগুলোতে থাকতেই হয়। আচ্ছা, আপনার মধ্যে নেগেটিভ কি জিনিস রয়েছে, মানে আপনার ড্রব্যাক্স কি আছে? নেগেটিভ জিনিসটা হচ্ছে আমি যে কাজটা করার থাকে সেটা শেষ না হওয়া পর্যন্ত মানে একটু টেনশনে থাকি, অস্বস্তিতেও থাকি যে সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবো কি না, এটাই মানে মাথায় এটাই ঘুরতে থাকে সব সময়। টেনশন নেন কেন, মানে আপনি কি ইমোশনাল একটু আবেগ প্রবণ? না ইমোশনাল ঠিক না, টেনশনে থাকি এই জন্যেই যে মানে আমার আমার দিক থেকে যদি কোথাও ভুল হয়ে যায় বা কাজটা আমি শেষ করতে না পারি মানে আপনি তখন, কনফিডেন্ট নন, তাই তো? না কনফিডেন্ট আমি অবশ্যই, তাহলে কনফিডেন্স থাকলে তো এইটা হওয়ার কথা নয়। না আমি আসলে সময়ের আগে কাজ যে কোনো কাজ একটু শেষ করে ব্যাপারটা চাই যে পরবর্তী মানে শেষ মুহূর্তে যাতে বিষয়টা নিয়ে খুব একটা টেনশন নিতে না হয়, তো সেই কারণেই অনেক সময় আমি আগে থেকে ওটা নিয়ে টেনশন করতে থাকি যে শেষ করতে পারবো কিনা বা কাজটা হবে কিনা। আচ্ছা, আপনাকে একটা নাম বলছি, নামটা হচ্ছে জাকির হুসেন। হুম, ইনি ইনি কে ছিলেন? উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন উনি। আচ্ছা, আর এছাড়া এই নামটা আরো কোনো এক কোনো আরেকজন বিখ্যাত ব্যক্তি একই নাম ব্যবহার করেন, বা একই নাম আছে যিনি খুব আমাদের ভারতবর্ষে তবলা বিখ্যাত? বাদক একজন আছেন, ঠিক ঠিক, অ্যাবসলুটলি কারেক্ট। আচ্ছা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সম্বন্ধে আপনি আমাকে কিছু বলতে পারবেন? হ্যাঁ সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি শেষ কংগ্রেসী মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের পঞ্চম মুখ্যমন্ত্রী ছিলেন। আচ্ছা, আপনি জানেন নিশ্চয়ই এখন খেলাধুলা হচ্ছে, টোকিও অলিম্পিক শুরু হচ্ছে, তার জন্য তো টোকিও অলিম্পিকে ওই যে প্রথমে যে মার্চটা হয় সেখানে পতাকা বহন করবেন কারা, আর শেষে পতাকা বহন করবেন কারা বা কে? এটা আমার ঠিক জানা নেই, মনে পড়ছে না এই মুহূর্তে। ওকে ওকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি আবার বলুন যে ধরুন আপনি এমন একটা সিচুয়েশনে পড়েছেন যেখানে আপনার সিডিপিও আপনাকে দিয়ে একটা আনফেয়ার মিন্সে কাজ করানোর চেষ্টা করছে, তো সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি এইরকম সিচুয়েশনটা কি করে হ্যান্ডেল করবেন? তিনি একজন করাপ্টেড পার্সন, তিনি আপনার উপর প্রেশার দিয়েছেন যে তোমাকে এই কাজটা করতেই হবে, কিন্তু আপনি করতে চাইছেন না কারণ সেটা খুব একটা অসৎ কাজ, আপনি এইরকম সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবেন? প্রথমত আমি ওনাকেই কনভিন্স করানোর চেষ্টা করব যে কাজটা করা উচিত না বা কাজটা করলে বিপদে পড়ার সম্ভাবনা আছে, তো তারপরেও যদি উনি কনভিন্স না হন সেক্ষেত্রে আমি আমার সিনিয়র বা সহকর্মী যারা আছেন কয়েকজনের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো তাতে কি ব্যাপারটা মিটে যাবে? ব্যাপারটা মিটে যাবে বলতে হয়তো কাজটা আমাকে করতে হবে না, আর উনি যিনি এই ধরনের কাজ করাতে চাইছেন তার উপরেও কিছুটা প্রেশার ক্রিয়েট করা যাবে। না, উত্তরটা ঠিক যেরকম চাইছিলাম সেরকমটা হলো না, যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনার বলেছেন হবিজ আছে কুকিং, লিসেনিং মিউজিক, তাই তো? তো হ্যাঁ, আর গল্পের বইও পড়ি মাঝে মাঝে, আচ্ছা, সময় খুব গল্প কম কি পাই। কি ধরনের গল্পের বই পড়েন? আমি সামাজিক গল্প এই টাইপেরই পড়তে পছন্দ করি। আপনার ফেভারিট রাইটার কে? ফেভারিট রাইটার সেরকম একজন বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু দু তিনজন শুনি, দু তিনজন শুনি কে হ্যাঁ কে। যেমন সুচিত্রা ভট্টাচার্য, আচ্ছা, তারপরে সমরেশ মজুমদারের কিছু লেখা, বুদ্ধদেব গুহ, মানে সবারই কিছু কিছু লেখা আমার খুব পছন্দের। সমরেশ মজুমদারের ছদ্মনাম কি? আচ্ছা,
সমরেশ মজুমদারের ছদ্মনাম কালকুট? কালকুট তো সমরেশ বসু, ও মনে জানতাম পড়ছে আপনি না। কালকুটটা বলবেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, ঠিক আছে, মোটামুটি তো আপনার ইন্টারভিউ নিলাম, কনস্টিটিউশন থেকে আপনাকে দু একটা প্রশ্ন করে আজকে হ্যাঁ ইন্টারভিউটা স্যার, শেষ করব। আপনি বলুন যে এই যে সংরক্ষণের বিষয়গুলো বলা আছে কনস্টিটিউশনে, সেগুলো কত নম্বর আর্টিকেলে বলা আছে? ধরুন এসসি এসটি ওবিসি, এই যে যে বিষয়গুলো বলা আছে কোথায় বলা আছে সংবিধানে? এসসি এসটি ওবিসি স্যার আর্টিকেল 338, 338-এ এইগুলোতে স্পেশাল কমিশন ফর এসসি এসটি আর ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলা আছে। আচ্ছা, আপনি আমায় বলতে পারবেন ICDS এর পরীক্ষায় মেন্সে কতজন ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছিল? প্রায় 30,000, আমি এক্সাক্ট সংখ্যাটা চাইছিলাম। 29,300 সামথিং। আচ্ছা, ওটা 29,300 নয়, 29,998, আচ্ছা ঠিক আচ্ছা আছে, এটা দেখে রাখবেন। হ্যাঁ, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আজকাল করছে। আচ্ছা, আচ্ছা আইভি কথার অর্থ কি? স্যার, অর্থ বলতে এটা তো একটা গাছের নাম, আইভি লতা বলে হ্যাঁ, গাছটার নাম। সেটা কি কাজে লাগে, মানে গাছটার কোনো ভেষজ গুণ আছে? না, ভেষজ গুণ আছে বলে আমার জানা নেই, গাছটায় সুন্দর ফুল হয়, লতানো মতন গাছ একটা, এটুকুই জানি। আচ্ছা, আপনার বাড়িতে কি এই গাছটা আছে? না, আমার বাড়িতে নেই। তো হঠাৎ এই ধরনের নাম কে দিয়েছে আপনাকে, আপনার বাড়ির কেউ, বাবা হ্যাঁ বা মা, না, কে? আমার বাবা, দাদা, আমার কাজিন একজন, আমার দাদা। সেই নামটা দিয়েছে। যাই হোক, নামটা খুব সুন্দর, এবং আশা করি ওই আইভি গাছের যে ফুলের সুগন্ধ রয়েছে ঠিক একই রকম ভাবে আপনার জীবনও সুগন্ধিতে ভরে উঠুক। নতুন চাকরির যে প্রচেষ্টা আপনি করছেন সেখানে আপনি সফল হন, এটাই আমাদের পক্ষ থেকে আমরা জানাবো। অসংখ্য ধন্যবাদ, আপনাকে একটা শর্ট রিভিউ দিয়ে দিই। আইভি, আপনি ভীষণ ভালো ক্যান্ডিডেট, এবং আপনার সিলেকশন নিয়ে আমার খুব মনে কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন নেই। আমি যেটা শুধু বলবো আপনাকে, যে আপনি একটু ফোকাসড হয়ে পড়াশুনো করুন, কিছু কিছু বিষয়গুলো একটু জানার চেষ্টা করুন। কারণ দেখুন, এখন যে ইন্টারভিউটা আপনাকে দিলাম, এর সঙ্গে আপনার ফাইনালস এর ইন্টারভিউ এর কোনো মিল থাকবে না। অনেক নতুন নতুন টপিক আসবে, নতুন নতুন জিনিস আসবে, এবং সেই জিনিসগুলো সম্বন্ধে ঠিক ততটাই ফোকাস, আপডেটেড থাকতে হবে। তো সেই কারণে আমার মনে হয় এখন যেভাবে আপনি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছেন, তখন পর্যন্ত যদি আপনি এইরকম একই রকম ভাবে পড়াশোনাটা চালিয়ে যান, আমার মনে হয় না আপনার সিলেকশনে খুব একটা অসুবিধা হবে। মেন্সে যদি নাম্বার একটু কমও থেকে থাকে, সেক্ষেত্রেও ইন্টারভিউয়ের আপনার যে কথা বলার ধরন বা আপনার যেভাবে উত্তর দেওয়ার ধরন আছে, সেটাকে যদি বজায় রাখতে পারেন, আমার মনে হয় না আপনার সিলেকশনে খুব একটা প্রবলেম হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। নিশ্চয়ই আপনার সঙ্গে সফল হওয়ার পরে একদিন কথা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।